অন্য কেউ না হয় আমি তো সেটাই চাই। সতর্ক হইয়া করা উচিত, এখানে যেখানে ফুটা ছিল সেগুলো আমরা রিপেয়ার করে দিয়েছি, কারণ নেগলিজেন্সি পাইস তার জন্য অবশ্যই। আপনার গত মাসে 16 তারিখ ভর্তি হয়েছে, 16 তারিখ রাত্রি অপারেশন এনেছে, রাত্রি 1টা বাদে আপনার এই বাচ্চা বাইক আছে সিজার করে, এটা তো 17 তারিখ পড়লো। তারপর থেকে আপনার মেয়ে সিটে সিটে নিলাম, এই কেবিনে ছিলাম, এখানে ছিলাম, এখান থেকে মেয়ের পেট ব্যথা কমতেছে না, বুঝছেন, পেট ব্যথা কমতেছে না। তারপর ডাক্তারের বারবার আবার ই করি যে আমার মেয়ের পেট ব্যথা করা কিছু করি, তারা ওই টেস্ট করি বললো যে নাড়ে প্যাঁচ লাগে, ঠিক আছে নাড়ে চিকিৎসা করলো। তারপর 6-7 দিন পরে বললো যে এটা কমছে, আপনারা বাসায় গেলে বাকিটা আসতে কমিবে। আমি বললাম যে আর একটা পরীক্ষা করেন, লাস্টের বারে পরীক্ষা করে দেখেন কী অবস্থা আছে, ঠিক আছে একটা পরীক্ষা করলে একটা আলট্রাসাউন্ড করলো, আলট্রাসাউন্ড করার পরে বললো যে না সামান্য আছে, এটা বাসায় গেলে ঠিক হয়ে যাবে। বাসায় চলে গেলাম, কিন্তু মেয়ের পেট ব্যথা কমতে আস্তে আস্তে করে। আপনার তো মনে হয় ডাক্তারের বলে যা সেটাই তো হয়, কিন্তু আমরা তো বুঝতে পারি না যে পেটের ভিতরে এই অবস্থা মনে হয়। তারপর এই চলতি মাসের 21 তারিখ আমি মেয়ে নিয়ে চলে এলাম এখানে নাজুল সাহেবের কথা বলি যা এখানে নিয়ে এলাম, ভর্তি করলাম, তার কাছে গেলাম যে ভর্তি করছি, এখন দেখেন যে দেখে রেফার করলো, রেফার করে দেখা যান ইসে আপনি ওইখানে পড়ে আছে ওই পেটের ভিতরে, কী ওটা কি গজ নাকি বলে না বাসা তো আমরা জানি না, গজ নাকি বলে ওই যা পেটের ভিতরে আছে। সে সাথে সাথে অপারেশন ডেট দিল, 21 তারিখ রাত্রি অপারেশন ডেট দিল, 22 তারিখ সকাল 8টা অপারেশন। আমরা প্রস্তুতি নিলাম সব, সকালবেলা ঢুকালো, ঢুকার পর 4.5 ঘন্টা ওই করে অপারেশন করলো। করার পরে ডাক্তারের আমাকে ডাক দিয়েছে যে আপনি আসেন, আমি যাই না আমার জামাই দিতে নিয়ে তার দেহাইছে প্যাট খাইছে ভিতরে, কিন্তু আমার ওই দেখে তো সে বলছে খুব কান্নাকাটি করছে, আমার কান্নাকাটি করলো, আল্লাহ কাছে করছে, আল্লাহ 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 কাছে বললো। তারপর এই আমি এখন 22 তারিখ, আজকে তো 30 তারিখ, এই পর্যন্ত এই অবস্থায় আছে। ওনার বাইপাস করি, বাইপাস নিয়ে কী বলে পায়খানা রাস্তা বাইক বিল্ডি করে দিতেছে, তারপর পেটে সেলাই সব করতে পারে করে না, তো ডাক্তার দ্বারা ইয়ে, তারপরে ডাক্তার নাজুল সাহেবের সে যা করছে সেটা বলার মতো যথেষ্ট করছে, সেটা বলার মতো সেটা কৃতজ্ঞতা আদান খেলে অবশ্যই ডাক্তার গাবলে অবশ্যই বুঝছেন। এই ধরনের ভুল করলে তো একটা লোক মারা যায়, একটা রোগী মারা যাবে, জীবন নিয়ে সিনেমা নিতে হবে, যেহেতু এরা একটু সতর্কভাবে তো না কাজ, আমার মেয়ের হয়েছে যদি আরেকটা মেয়ের হয়, হ্যাঁ এইটা উচিত তাদেরকে সতর্ক হওয়ার, প্রত্যেকটা অপারেশনই সতর্ক হয়ে করা উচিত। এটা আমি বিচার কী করে বলবো যে আমি আন্তরিকভাবে তাকে আমি নিতে যান যে এই ধরনের কাজ আর ভবিষ্যতে না করি। এখন কেমন আছেন, কেমন বোধ করেন? আসলে আমার ওয়ার্ডে ভর্তি ছিল, ভর্তি হওয়ার পর আগের দিন যেদিন ভর্তি হলো ওই দিন আমি দেখলাম যে তার নাভি হিস্ট্রি ছিল 1.5 মাস আগে, তার একটা সিজারিয়ান সেকশন হয়েছে এই হাসপাতালে। তারপর নাভি যখন ডিসচার্জ হচ্ছিলো, তা আমি চিন্তা করলাম তাহলে
ছোটো জায়গা দিয়ে ময়লা আসতেছে, আমি একটু এক্সপ্লোর করে দেখি। হ্যাঁ, তা ওই দিনে ওটিতে রাখি, উপরের দিন আমার ওটি ছিল। আমি এক্সপ্লোর করে আমি দেখলাম, হাত ঢুকিয়ে একটু পরিষ্কার করার চেষ্টা করলাম, তখন দেখলাম সেখানে মানে সামথিং ফরেন বডি আছে। তারপর সেইটাকে আমরা ইনসিশন দিয়ে বড় করে সেই ফরেন বডিকে বের করলাম। একটা সত্যি কথা, এটা আমাদের যখন ইমার্জেন্সি সার্জারি হয় অনেক মব ঢুকাতে হয়, মব ঢুকানোর সময় পরবর্তীতে আমরা এগুলো বের করে নিয়ে আসি। হয়তো অ্যাক্সিডেন্টালি ওই একটা মব রয়ে গেছে, সেইটি তার ওই ডিস্টেন্সে আমরা যখন বের করলাম, দেখলাম যে মগের গায়ে স্টুল, বিভিন্ন জায়গাতে স্টুল লেগে আছে। মানে হলো যে অনেক দিন যাবতীয় মগটা ইন্টেস্টিনের সাথে লেগেছিলো, এবং যখন ইন্টেস্টিন লেগে থাকার কারণে ওখানে মানে ইন্টেস্টাইনটা ফুটো হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তারপরে আমরা মগটা বের করে ইন্টেস্টাইন যেখানে যেখানে ফুটেছিলো সেগুলো আমরা রিপেয়ার করে দিয়েছি, এবং যেহেতু অনেক জায়গায় ফুটো হয়েছে, এবং তখন আমরা একটা ডাইন সেটে পেটে আমরা যেটাকে বলে আইলেস্টোন, যাতে ওই যে কেটে ফুটো হয়েছে ও ডিস্টেন্স যাতে কোনো পায়খানা যেতে না পারে, এখান থেকে যেন বের হয়ে যায় আর ওই অংশটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটা আমরা দুই মাস পরে আমরা এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন কি মনে হয় রুগী স্যার? হ্যাঁ, রুগী এখন ইনশাল্লাহ ভালো আছে, রুগী খাওয়া দাওয়া করছে, রুগী হাঁটাচলা করতেছে। হ্যাঁ, ইনশাল্লাহ রুগী ভালো, আউট অফ ডেঞ্জার। এটা কি স্যার চিকিৎসকের যিনি করছেন তার অবহেলা গাফিলতি নাকি ব্যস্ত ছিলেন না, কী হতে পারে স্যার? এটা আসলে এটা এই সমস্ত মিসহ্যাপেন সার্জারি ডিপার্টমেন্টই হয়, এগুলো মানে সার্জিক্যাল মিসহ্যাপ বলা যায়। হ্যাঁ, এটা আসলে এরকম দুর্ঘটনা ঘটে, বই পুস্তকে এগুলো আছে, এগুলো যে কোনোভাবে হয়ে যায়। অবশ্যই নেব আমাদের, আমি নাজিম হক স্যার সার্জারি ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বলবো, কথা বলার প্রেক্ষিতে আর যদি গজ থেকেই থাকে তিনি তার বক্তব্য অনুযায়ী তাহলে আমরা তদন্ত ভোগ পাবো, তদন্ত ভোগের মাধ্যমে যদি কারো নেগলিজেন্সি পাই তার জন্য অবশ্যই করবো। ধন্যবাদ।